লোভী আর স্বার্থপর প্রেমিকের ব্ল্যাকমেইলের শিকার হয়ে সম্মান ও প্রেম বাঁচাতে বড় বোনের গয়না চুরি করে প্রেমিককে দেওয়ার পর পরিবারের কাছে ধরা খেয়ে লজ্জা আর ভয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে 14 বছরের এক কিশোরী প্রেমিকা। মেলামেশার ছবি ও ভিডিও প্রকাশ হওয়ার ভয়ে প্রেমিকার ফাঁস নিয়ে মরার ঘটনা ঘটে যশোর ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামে। জানা যায়, দুধের শিশু 14 বছরের মারিয়া বখাটের প্রেমে দিওয়ানা হয়ে মন আর প্রাণের সাথে প্রেমিকের হাতে বন্ধুর ঘরে ও পার্কে নিজের সব দিয়ে দেয়, আর তা ফোনে রেকর্ড করে রাখে শয়তান প্রেমিক। দেহ খাওয়ার পর টাকা খাওয়ার লোভ জাগে স্বার্থপর প্রেমিকের। এরপর মন্দ প্রেমে অন্ধ হওয়া নষ্ট প্রেমিকার কাছ থেকে কয়েকবার টাকা নেয় ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে। সর্বশেষ ফোন কেনার মোটা অঙ্কের টাকা চায়, নইলে সব ফাঁস হয়ে যাবে। উপায় না পেয়ে প্রেম নামে আকাম করা বেহায়া প্রেমিকা বড় বোনের এক ভরি ওজনের চেন চুরি করে দিলে কয়েকদিন পর জানাজানি হয়। পরিবারের কাছে সব বলার পর লজ্জায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে ভুল পথে পা বাড়ানো মেয়েটি। এখন পরিবার ওই প্রেমিকের নামে মামলা করেছে। দর্শক, মেয়েটির সাথে যা হলো এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।